আমরা পরীক্ষায় বসতে রাজি না, আমরা কেউ পরীক্ষায় বসব না, কেউ পরীক্ষায় বসতে চাইতেছে না। আমাদের এত সেশন যে বারবার পরীক্ষা পিছন হইতেছে, আমরা কি তামাশার খেলা খেলতেছি এখানে পরীক্ষা নিয়ে? আমরা ওই সিচুয়েশনে নাই যে আমরা এক্সামটা দিব, এক্সামে হলে যাব, এক্সাম দিব, ওই প্রিপারেশন আমাদের নাই। এই যে কারফিউ গেল, এই যে আন্দোলন গেল, তখন আমরা আমরা সবাই আন্দোলনে নামছি। কারণ আমাদের অনেক ক্লাসমেট এখানে আহত আছে, ওরা অনেকে আছে যাদের পায়ে গুলি লাগছে, হাতে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, তো ওরা কিভাবে এক্সাম দিবে? আমাদের সামনে ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে, এত তো ভার্সিটিতে পরীক্ষা, আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা এখন পরীক্ষায় বসতে চাই না, আমরা চাই ভার্সিটির পরীক্ষা, ভার্সিটির পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিতে। আমাদের এসএসসি রেজাল্টে, এসএসসি রেজাল্ট উপর ভিত্তি করে এসএসসি রেজাল্ট দিয়ে দাও, আর কোনো কথা নাই। আমরা তাদের কোনো যুক্তি মানতে রাজি না, আমরা কোনো তাদের দাবিও মানতে রাজি না। আমরা তো চেয়েছি যে আমাদের যে 7টা এক্সাম হয়েছে সেই ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট প্রকাশ করা হোক। সেক্ষেত্রে যদি আমাদের এই পদ্ধতি না মানতে চান, তাহলে আমরা কোনো পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা হলে বসতে চাচ্ছি না। বৈষম্য বিরোধী আন্দোলন আমরা যুক্ত হয়েছি, আমাদের অনেক ভাই আহত, তাদেরকে হসপিটালে আমরা যদি পরীক্ষা দিই, তাদের সাথে বৈষম্য হচ্ছে না, তাদের বৈষম্য হচ্ছে, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের যুক্ত হওয়াটা কি অপরাধ ছিল? তারা এখন হসপিটালে ভর্তি, তারা যে অসুস্থ হয়েছে, তাদের এটা অপরাধ মোটেও না। এটা আমরা 25 সালে রেজাল্ট দেয়, আমরা 25 সালে যদি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিই, তাহলে যারা এইচএসসি 25 ব্যাস, তাদের সাথে আমাদের সাথে ডিফারেন্সটা মাত্র 3 মাসে। তো 3 মাসের জন্য আমরা এত কষ্ট কেন করলাম? তো আমাদের দাবি একটাই, আমরা কেউ পরীক্ষা দিতে যাব না, তাহলে আমরা কেউ প্রবেশ করবো না, এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের আমাদের কাউন্সিলর আমাদের বাসায় পুলিশ পাঠাইছে, আমরা 3 দিন পলাতক ছিলাম, এখন আমরা আগের মতো আবার পড়তে বসা, আবার এক্সাম দিব? ভাই পারবো না ভাই, মাফ চাই। আর বসিলাম না, আমরা যেই কথা দিছিলাম বেরিকে ওর ভিত্তিতে দেন, তাহলে এসএসসি মার্কিং হিসেবে দেন, ম্যাপিং করে দেন, বিকল্প একটা উপায় বের করেন আপনারা। ছাত্ররা আর হলে ফেরত যাবে না। আমরা ইতিহাসে কোনো ব্যাচ নাই যে তারা একসাথে 5 মাস ধরে কেউ পরীক্ষা দেয় না। আমাদের 5 মাস ধরে এই পরীক্ষার বাহানা চলতেছে, বারবার রুটিন পরিবর্তন করার মাধ্যমে আমাদের মন মানসিকতা ভেঙে পড়তেছে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা জানেন, স্বৈরাচারী সরকার কিভাবে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিল, আমরা তখন ঘরে বসে থাকতে পারি না। আমরা তাদের সাথে রাজপথে নামেছিলাম, আমাদের এইচএসসি 24 মার্চ তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, ঢাকা মেডিকেলে এখনো অনেক শিক্ষার্থী পড়ে আছে। আমি জানাবো তাদের, তারা এখনো চিকিৎসার জন্য তারা ভালো চিকিৎসা পাচ্ছে না, অনেকে আক্রান্ত, অনেক মিডিয়া প্রকাশ করেছে মাধ্যমে যে তারা এখনো ভালো চিকিৎসার না পাওয়ার কারণে 1 মাস হয়ে যাওয়ার পরে তারা এখনো সুস্থতা ফিরে পাচ্ছে না। এর মাঝখানে সরকার কিভাবে আমাদের এই রুটিন প্রকাশ করলো? আমাদের মতামত না নিয়ে বারবার আমাদের সাথে এখন ছিনিমিনি চলছে কেন?